দিনের কোন সময় সূর্যের আলো গায়ে মাখলে ভিটামিন ডি এর ঘাটতি মেটে? উত্তরটা বেশ চমকে দেওয়ার মতো। আসুন দেখে নেওয়া যাক এই ভিডিও প্রতিবেদনে সেই উত্তরটা। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে কোষ উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখা, প্রয়োজনীয় ভিটামিনের তালিকাটা বেশ লম্বা। তার মধ্যে যদি বাছাই করতে হয় তাহলে অবশ্যই প্রথম সারিতে পড়বে ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত আবশ্যক। ভিটামিন ডি মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। তবে সমীক্ষা বলছে অধিকাংশ ভারতীয় নাগরিকের দেহে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, আর এই ভিটামিনের অভাব হলে নানাবিধ সমস্যা তৈরি হয় শরীরে। ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয়ে যায়, ইমিউনিটি কমে যায়। ভিটামিন ডি এর অভাবে ভোগেন অধিকাংশ মহিলারাই, তাই প্রথম থেকেই সচেতন থাকতে হবে। ভিটামিন ডি বিভিন্ন খাবার থেকে মেলে, তবে বিশেষজ্ঞরা বলে থাকেন সব থেকে বড় উৎস হলো সূর্য। সূর্যালোক থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি শরীরে সঞ্চয় হয়। কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে আসা সূর্যালোক থেকে আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে নেয়। এখন প্রশ্ন জাগতে পারে, ভারতের মতো দেশ যেখানে প্রথম সূর্যরশ্মি মেলে, সেই দেশের মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি হয় কিভাবে? এর অন্যতম কারণ, আমরা এখন বেশিরভাগ সময়ই বাড়ির মধ্যে কাটাই, ফলে সূর্যের আলো শরীর ছুঁতে পারে না, তাই এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় না। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে অনেক জটিলতা তৈরি হয়, গুরুতর কিছু অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতন থাকার চেষ্টা করুন, সূর্যের আলোকের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি মিটিয়ে নিন। আসলে আমাদের ত্বকের ভেতরেই রয়েছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলের উপরে সূর্যরশ্মি এসে পড়লে তৈরি হয় ভিটামিন ডি। এই ভিটামিন ডি সরাসরি শরীর গ্রহণ করে, এতে হাড়ের স্বাস্থ্যোন্নতি ঘটে। শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে হাড়ের ভেতরে ক্যালসিয়াম ঢুকতে পারে না, ফলে হাড় দ্রুত ক্ষয়তে থাকে। তাই চেষ্টা করুন কষ্ট হলেও একবার সূর্যের আলো এসে দাঁড়াতে, তবেই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি পেতে গেলে দুপুরবেলা সূর্যের আলো এসে দাঁড়াতে হবে, এর ফলে খুব কম সময়ের মধ্যে আপনার ভিটামিন ডি এর ভান্ডার ভরে যেতে পারে। তবে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ানো কখনো প্রয়োজন নেই, খানিকক্ষণ রোদে কাটালেই শরীর থেকে ভিটামিন ডি এর ঘাটতি দূর হবে। দুপুরের দিকে 10 মিনিট মতো সূর্যের আলোয় দাঁড়ালে উপকার হবে, সর্বাধিক দাঁড়াতে পারেন 30 মিনিট। এর বেশি সময় সূর্যের আলোয় কাটানোর প্রয়োজন নেই, তাতে জটিলতা তৈরি হয়, বিশেষত আমাদের দেশে যেখানে সূর্যের আলোর তেজ অনেকখানি প্রখর। গ্রীষ্মের প্রখর রোদ ছাড়া সারা বছরই দুপুরে রোদে দাঁড়াতে পারেন আপনি, তবে গ্রীষ্মের তপ্ত দুপুরে যেন রোদে দাঁড়াতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। চেষ্টা করুন গ্রীষ্মকালে সকালের দিকে কিংবা বিকেলের দিকে আলতো রোদে বের হতে। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেতে গেলে শরীরের কিছুটা অংশ খুলে রাখতে হবে, সেক্ষেত্রে হাত পা খুলে রাখবেন। শরীরের দুটি অংশ খুলে রাখতে পারলেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে প্রবেশ করবে, তবে অবশ্যই মুখ এবং শরীরের অন্যান্য সংবেদনশীল অংশ ঢেকে রাখুন। মনে রাখবেন, এই প্রতিবেদন শুধুমাত্র সচেতনতা বাড়ানোর লক্ষ্যে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।